সুদ দিব না, তুমি সুদ দিব না, তোমার বাপের টাকা এটা। হ্যাঁ, মানুষকে মানে ডাকাতি করতেছে, আমরা মানুষ জাদুঘর বাচ্চা, আমরা মানুষকে ডাকাতি করতেছি। আমার টাকা আমি সুদ দিব, 1% দিব, 2% দিব, 100% দিব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিছু টাকা লোন নিতে চাচ্ছি। তাই কয় টাকা? এই ধরুন 1,000 টাকা। তা আমাদের এখানে নিয়ম কানুন কিছু জানেন আপনি? দেখছি তো আপনার সুদমুক্ত প্রতিষ্ঠান। না না, এখানে আপনি ভুল দেখতেছেন। এখানে হলো আমাদের যদি আপনি 1 টাকা সুদ নেন তাহলে 1 টাকা লাভ, এই 1 টাকা লোন নিলে 1 টাকা সুদ দিতে হবে। মানে 1 টাকা নিলে 1 টাকা সুদ দিতে হবে? সুদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যদি আপনি 10,000-এর নিচে নেন তাতে কোনো কম নাই, যদি 10,000-এর উপরে নেন তাহলে 1% কম আছে। আপনার তো দেখলাম যে এখানে বিভিন্ন পোস্টারে লেখা সুদ মুক্ত প্রতিষ্ঠান। ভাই এখানে লেখা তো হাজার, আমি যেটা বলছি ওইটাই রাইট। তো এটা খুলে বলা, আমি খুলবো না, সেটাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে। তা আপনার লাগাই আছে কেন? বুঝলাম না, লাগাই রেখেছি কেন বুঝলাম না। মানে তাহলে খুলে বলা, আমি 20,000 টাকা যদি আমি লোন নেই আপনাকে কি 20,000 টাকাই দিতে হবে? ভাই আমার কথা শুনে, আপনি যদি 1 টাকা নেন 1 টাকা দিতে হবে, ভালো লাগে নেবেন না ভালো লাগে আসতে পারেন আপনি। আমি বুঝলাম না, আপনার কি মানুষকে কি ধোকা দেন মনে হয়? তাইলে ধোকা দেন না মানুষকে, ধোকা দেন। আপনি কি বলতে চাইছেন? তা আপনি লেখে রাখছেন সুদমুক্ত প্রতিষ্ঠান, এখন আবার বলতেছেন 1 টাকা নিলে 1 টাকা সুদ দিতে হবে, এটা কোন ধরনের কথা? ভাই আমি তো আপনাকে বাসাতে দাওয়াত দিয়ে আনছি, বলেন আপনি এখানে আছেন টাকার জন্য, আপনি যদি ভালো লাগে আপনি নেবেন না ভালো লাগে, এত বড় টাকা বলতেছেন আপনি? বুঝলাম না, আপনি লেখে রাখছেন একটা কাজের ভিতরে ভিতরে বলেন আর একটা, তাহলে ওই লোক নেন। ভাই আসলে আমি একটা জিনিস বলতাম না, কেন আমি শুধু শুধু কথা বলে দিচ্ছি? আমি বলছি আপনি যদি 1 টাকা নেন 1 টাকা আপনি শুধু দিতে হবে, ভালো লাগে নেবেন না বলে না নেবেন? আপনি লেখে রাখছেন সুদমুক্ত প্রতিষ্ঠান, তাহলে সুদ দিবেন কেন? ভাই আমি আবার লিখে ভাই কোনো চিলাচিলি কেন এখানে? কি হয়েছে স্যার? হ্যাঁ ওই টাকা নিতে আসছে, হ্যাঁ লোনের জন্য আসছে, 20,000 টাকা নেবে দিয়ে দাও, দিয়ে দিতে চাই তো স্যার। উনি আমার কথা বাসাইতেছে, এখানে পাকনামি করতেছে স্যার। উনি বলতেছে কি এখানে লেখা রাখছেন একটা, আপনার মুখে বলতেছে না একটা। আমি বলছি 1 টাকা নিলে 1 টাকা লাভ দিতে হবে, উনি সেটা মানতেছে না। উনি বলতেছে আপনি এখানে লিখে দেন সাইনবোর্ড একটা, আবার ভিতরে এসে দেখি আরেকটা। আমাদের এগ্রিমেন্টে সবকিছু উনি দেখাইছো? অবশ্যই। আপনি লেখা রাখছেন সুদমুক্ত প্রতিষ্ঠান, এখানে এসে কথা বলছি 1 টাকা নিলে 1 টাকা সুদ দিতে হবে, এটা কোন ধরনের কথা? আস্তে কথা বলুন। আস্তে কেন কথা বলছো? আমি সুদ দিব না, তুমি সুদ দিব না, তোমার বাপের টাকা এটা। হ্যাঁ আমার টাকা আমি সুদ দিব, 1% দিব, 2% দিব, 100% দিব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ সুদ না দিতে বলে টাকা পাবেন না যান, এটা তো আপনার মানুষকে মানে ডাকাতি করতেছে। আমরা মানুষ জাদুঘর বাচ্চা, আমরা মানুষকে ডাকাতি করতেছি? হ্যাঁ আমার কাছ থেকে সুদ নেয় না মানুষ, সুন্দর করে টাকা দিয়ে যায়। তুই সুদ দিবি না কেন? টাকা নিবি সুদ দিবি, টাকা নিবি না সুদ দিবি না, যা এখান থেকে। শোনেন আপনাদের প্রতিষ্ঠানের ব্যাড অ্যাকাউন্ট আছে, আপনার রুমের ভিতরে মানুষের আটকা রেখে সুদের টাকা আদায় করে। হ্যাঁ ওদের বাপের টাকা, আমার টাকা, আমার টাকা কিভাবে উদয় কেউ ছলে বলে কৌশলে আমার টা আমি বুঝি। এই কিছুক্ষণ আগে 1 মূল্যে টাকা দিতে পারে না, তার চেন রেখে দিছি, চেন দিয়ে চেন রেখে দিছি, টাকা দিবে চেন নিয়ে যাবে, শেষ বাংলা কথা। ও আপনার টাকা এনে নিয়ে ব্যবসা করবেন, মজার মজার ভালো মন্দ খাইবেন, আর আমি 2 টাকা দিলে খাই পাতে না। নেওয়ার সময় খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে নেন, আর দেওয়ার সময় তখন টাকায় না টাকায় চুল পাকনা লক্ষ্য থাকা, উপরে লাগায় রাখছেন আজি সাহেবের টুপি, আর ভিতরে পুরে রাখছেন আবু জাহেলের মন মানসিক। এই বেশি কথা বলে স্যার, এ ধার ধরে বের 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 প্রচুর কথা বলে বের, আমার গান ধরে বের করতে হবে না। কথা বুঝছেন? আপনার সাথে যেদিন আমি ফার্স্ট টাইম অফিসে আসছিলাম মানে কাজের ব্যাপারে কথা বলার জন্য, আপনার প্রতিষ্ঠানে চাকরি করবো কি করবো না, সেদিন খুব সুন্দর সুন্দর বলি ছাড়ছিলেন যে আমাদের সুদমুক্ত প্রতিষ্ঠান, আমরা মানুষকে অর্থনৈতিক সহযোগিতা করি। কিন্তু অর্থনৈতিক সহযোগিতার নামে আপনারা কি করতেছেন? মানুষের গলায় পাড়া দিয়া, গলায় রশি লাগায় মানুষের কাছ থেকে সুদ নিতেছেন। আপনাদের এরকম নোংরা প্রতিষ্ঠানে, বিশেষ করে সুদের ব্যবসা করেন সেই প্রতিষ্ঠানে আমি ব্যক্তি কাজ করবো? প্রশ্নে আসেন, চিন্তা করছেন মনে হয় যেন জান্নাতের এক একজন বাসিন্দা, মুখে বলেন এক কথা অন্তরে করেন আর এক কথা, চরিত্র হচ্ছে চরিত্র প্রকাশ করতেছেন,
কিসের মতো? আবু বকর সিদ্দিকের মতো। আর ভিতরে কার্যক্রম করতেছেন কি? আবু জাহেলের মতো। যাক, এটা আমার যাচাই করার দরকার ছিল, আমি যাচাই করছি। আপনাদের সম্পর্কে আমার জানা হয়ে গেছে। সুদের ব্যবসা করেন, সেখানে আমি চাকরি করতে ইচ্ছি না। আল্লাহ তাআলা যে জিনিসটাকে হারাম করছেন সে কাজটা আপনার করেন। অর্থনৈতিক সহযোগিতা নামে মানুষের উপর জুলুম করতেছে, বন্ধ করে দেন প্রতিষ্ঠান। আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে নোটিশ করব। জানাতে জানিয়ে দিলে কতটুকু গেল, ওনাকে একটু ম্যানেজ করার চেষ্টা করেন। নিয়ে আসেন, আমার রুমে নিয়ে আসেন, অবশ্যই নিয়ে আসেন। যান যান।